হ্যালো, নাটোর পাটুল মিনি কক্স বাজার। আপনি যদি সাগর, নদী, প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোবেসে থাকেন তাহলে আপনাকে আসতে হবে নাটোর পাটুল মিনি কক্স বাজারে। আজকে আপনাদেরকে এখানকার অপরূপ সৌন্দর্যকে এবং এখানকার কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু মাই ফাইসাল ব্লগ। আজকে আপনারা যে ভিডিওটি দেখতেছেন এটা হচ্ছে নাটোর পাটুল মিনি কক্স বাজার বা হালতির বিল, যেটাই বলে না কেন। তো আমার এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে এবং কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা খাবারের জন্য সব ব্যবস্থা করা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে তারপরে ঢুকবো। আপনারা নাটোর পাটুল মিনি কক্স বাজার কিভাবে আসবেন? নাটোর রেল স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে আপনাকে মাদ্রাসা মোড় পর্যন্ত যেতে হবে অটোযোগে। সেখান থেকে সিএনজি বা অটোতে করে পাটুল চলে আসতে পারবেন সহজেই। এই জায়গার নাম পাটুল হালতির বিল। এই জায়গার নাম আপনারা অনেকেই শুনেছেন। এটা উত্তরবঙ্গের মিনি কক্স বাজার নামে পরিচিত। নাটোর 0 কিলোমিটার থেকে 13 থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত নাটোরের সৌন্দর্যের ভেতর এটি একটি। এটা মে মাসের দিকে পানি আসা শুরু করে, এটা স্থায়ী হয় 3 থেকে 4 মাস, অর্থাৎ মে থেকে জুন, জুলাই, আগস্ট পর্যন্ত পানি থাকে। এইবার নভেম্বর ডিসেম্বরেও পানি থাকতে পারে। মে মাসে পানি কম থাকে, বিপরীত দিকে আগস্টের দিকে পানি চলে যাওয়া শুরু করে। যে জায়গাটা আপনারা দেখতেছেন এটা পাটুল মিনি কক্স বাজারের 0 পয়েন্ট বলা হয়। এটা আগের তুলনায় অনেক সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, যেটা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। এই যে কলেজটি দেখতেছেন এটা মনে হবে আপনার কাছে নদীর বা সমুদ্রের উপরে ভাসতেছে, খুবই সুন্দর একটি দৃশ্য যেটা প্রাণটাকে জুড়িয়ে দেয়। উত্তরাঞ্চলে কোনো সমুদ্র নেই, তাই এই অঞ্চলের মানুষের কাছে সমুদ্র সৈকত এক স্বপ্ন। তবে নাটোরের হালতির বিল এখন সমুদ্রের অভাব অনেকটাই পূরণ করেছে এই এলাকার সাগর পিয়াসী মানুষদের। হালতির বিল উত্তাল জলরাশি
আর ঢেউ যে কারো মন নিমিষেই ভালো করে দেওয়ার মতো। বর্ষায় অথই পানি আর শীতে ফসলের জমি। এই বিলের মাঝ বরাবর 7 কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মাণ করা হয় 2004 সালে। পর্যটন শিল্পকে কেন্দ্র করে এখানে বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে অনেক দোকানপাট, হোটেল ইত্যাদি। এই বিলের প্রতিদিন হাজারো মানুষ আসে সমুদ্রের স্বাদ নিতে। বিলের সামনে পাটুল হাজুরা রাস্তার যেতেই চোখে পড়বে বড় অক্ষরের লেখা সাইনবোর্ড, পাটুল মিনি কক্সবাজার। পথ ধরে দু কদম গেলেই চোখে পড়বে উত্তাল জলরাশি। একবার সকলে ঘুরে আসুন এই নাটোর হালতির বিল বা পাটুল মিনি কক্সবাজারে। খুবই সুন্দর দৃশ্য যা আপনার প্রাণটাকে নিমিষেই জড়িয়ে দিবে। যারা এখন পর্যন্ত আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন আর একটু শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দেবেন। চলুন দেখি আরো কিছু সিনেমাটিক ভিউ। এখানে যদি আপনারা আসেন অবশ্যই ঢুকতেই দেখতে পাবেন অনেক দোকানপাট আছে যা আপনাকে আপনার ফ্যামিলির বাবুদেরকে আকর্ষণ করবে এই দোকানপাটের দিকে। খুবই সুন্দর সুন্দর কিছু এই দোকানপাটে পাবেন যা আপনি বাসায় নিয়ে যেতে পারেন। এখানকার চটপটির দোকানটি খুব জনপ্রিয়। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে সকলেই সাপোর্ট করবেন যাতে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও আনতে পারি। পাটুল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গেই থাকুন।
সকলের কাছে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ, বাই বাই, টেক কেয়ার।